হ্যালো প্রিয় ভাই এবং বোনেরা, আমি ব্রতদা তোমাদের সামনে হাজির ইন্টারেস্টিং প্রবলেমস অফ ইন্টারফারেন্স নিয়ে। কিন্তু এটা ব্যাখ্যা করবার আগে কাইন্ডলি তোমরা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে কাকা বুঝতেই পারছো এখন হাটে হাড়ি ভেঙে চুরমা। কাইন্ডলি তোমরা সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পর খাতা পেন নিয়ে বসে যাও। আর সবাইকে অনুরোধ করবো ভিডিওটা লাস্ট অব্দি দেখবা, ছোট্ট ভিডিও দেখো তোমাদের কাজে লাগবে। নিট জেই এআইপিপিএল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যারা ছাত্রছাত্রী তাদের জন্য সুবিধাজনক। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি প্রবলেমস। কি প্রবলেমস? তোমরা জানো যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে পাথ ডিফারেন্স ম্যাক্সিমামের জন্য ল্যামডার গুণিতক হয়, ভালোভাবেই জানো। মিনিমামের জন্য ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক হয় 2n-1। সবসময় এখানে প্রবলেমটা কিন্তু 2n-1 নিয়ে করবে, 2n+1 নিয়ে কিন্তু করলে কিন্তু প্রবলেমটা তুলনামূলকভাবে কঠিন হয়ে যাবে। ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড তোমরা জানো a1+a2 এবং মিনিমাম অ্যাম্পলিটিউড জানো a1-a2। এই সম্পর্ক এই সব যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো নিয়ে কিন্তু আমি আর বাড়াবাড়ি করব না, চলে যাচ্ছি সরাসরি প্রবলেম। কি ধরনের প্রবলেম দেখো, সাধারণত আমাদের যে বইগুলো থাকে বইগুলোতে যে YDSE অর্থাৎ ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে প্রবলেম, সেই প্রবলেমের ছবিগুলো এইরকম থাকে। এখানে একটা S1, এখানে একটা S2, এখানে S1, এখানে S2 সোর্স, এখানে একটা স্ক্রিন, সেই স্ক্রিনে কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম, এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু তোমরা ঘুরি ঘুরি অনেক করেছো এবং আমি শিওর তোমরা খুব ভালোভাবে এই ব্যাপারগুলো পারো। কিন্তু যে ধরনের প্রবলেমে গিয়ে আমাদের অসুবিধা হয় সেই প্রবলেমগুলো নিয়ে এবার একটু আলোচনা করছি। কিরকম? ধরো এখানে একটা সোর্স আছে S1, এখানে আর একটা সোর্স আছে ধরো S2। সাপোজ এদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা ধরো 4.4 ল্যামডা, এখানে একটা স্ক্রিন আছে বা ধরো স্ক্রিন নেই। প্রথমে প্রবলেমটা অন্যরকম করি, ধরো একজন একটা ইন্টেন্সিটি ডিটেক্টর, একটা ইন্টেন্সিটি কোন ডিটেক্টর আছে, সেই ডিটেক্টরটা একটা ডিটেক্টর কি হলো, ডিটেক্টরটা এখান থেকে এখানে ধীরে 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 যাচ্ছে, গিয়ে যখন এখান থেকে এখানে পৌঁছালো তোমার কাছে কোশ্চেন আসলো যে এখানে কতগুলো ম্যাক্সিমাম বা মিনিমাম সে মানে জাস্টিফাই করবে, তার ওই ইন্টেন্সিটি ডিটেক্টরে কতগুলো ম্যাক্সিমাম বা মিনিমাম দেখা। এবার স্বভাবতই তুমি যেহেতু প্রবলেম জানো যে ল্যামডার গুণিতক হলে ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, ম্যাক্সিমাম হয়, আর যখন পাথ ডিফারেন্সটা জিরো হয় তখনও ম্যাক্সিমাম হয়, স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ল্যামডা 4 আছে। সুতরাং 4 ল্যামডা যখন পার্থক্য হবে তার মানে ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা এবং 0, এই হলে মোটামুটি 5টা ম্যাক্সিমাম হওয়ার কথা। কিন্তু প্রবলেমটা আমরা ওখানেই গলত করি, কেন? তার কারণ আমরা পাথ ডিফারেন্স নিয়ে ভাবি না, পাথটা নিয়ে ভাবছি। দেখো অঙ্কটা কিভাবে হবে। ধরো আমি যখন ডিটেক্টরটা এখানে আছে তাহলে এখান থেকে যে ওয়েভটা আসছে আর এখান থেকে যে ওয়েভটা আসছে তাদের মধ্যে কিন্তু পথের যে পার্থক্য সেটা কিন্তু 4.4 ল্যামডা। এবার তুমি যদি এখানে ঠিক মাঝখানে থাকো তাহলে এখান থেকে যে ওয়েভটা আসবে আর এখান থেকে যে ওয়েভটা আসবে তারা দুজন কিন্তু সমদূরত্ব অতিক্রম করবে। সুতরাং এখানে কিন্তু পাথ ডিফারেন্সটা আমরা কত দেখাচ্ছে, 0। তাহলে এখানে ডিটেক্টর থাকলে 4.4 ল্যামডা, মাঝখানে থাকলে কত হচ্ছে, 0। তাহলে তুমি বুঝতেই পারছো যে এখান থেকে যখন আমি এখানে আসবো কোথাও একটা 4 ল্যামডা হবে, তারপরে এখানে যখন আসবো 3 ল্যামডা হবে, তারপরে এখানে যখন আসবো 2 ল্যামডা হবে, তারপরে এখানে যখন আসবো 0 হবে। সুতরাং আবার এখান থেকে যখন যাবে এইদিকে এখানে কত হবে, দেখো এটা এখান থেকে এই S1 থেকে একটা আসবে, S2 থেকে একটা আসবে, এখানে হয়তো ল্যামডা হবে, এখানে 2 ল্যামডা হবে, এখানে 3 ল্যামডা হবে, এখানে 4 ল্যামডা হবে। তাহলে দেখো একটা ম্যাক্সি, দুটা ম্যাক্সিমাম, তিনটা ম্যাক্সিমাম, চারটা ম্যাক্সিমাম, 5, 6, 7, 8, 9, মোট 9টা ম্যাক্সিমাম হচ্ছে। কি কি বুঝতে পেরেছো? 4 ল্যামডা 3 ল্যামডা 2 ল্যামডা, এখানে একটা ল্যামডা আসবে, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টা ম্যাক্সিমাম হবে। মিনিমাম কটা হবে? যেহেতু 4.4 ল্যামডা, তোমরা জানো যে ল্যামডা বাই 2 এর যদি বিজোড় গুণিতক হয় তাহলে আমাদের মিনিমাম হয়। তাহলে একইভাবে কোথাও কি হবে, এখানে একটা 4.5 ল্যামডা তো হবে না, কারণ 4.4 ল্যামডা আছে, তাহলে এখানে একটা 3.5 ল্যামডা হবে, তারপরে 2.5, একইভাবে 3.5, 2.5, 1.5, 0.5, আবার ওদিকে 0.5, 1.5, 2.5, 3.5, অর্থাৎ মিনিমামের সংখ্যা কত হয়ে যাবে, মিনিমামের সংখ্যা হয়ে যাবে 8টি। তাহলে ম্যাক্সিমাম কত হলো, ম্যাক্সিমাম হলো 9টি, মিনিমাম কত হলো, মিনিমাম কিন্তু হয়ে গেল 8টি। এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু আমাদের করতে কখনো কখনো অসুবিধা হয়। একইভাবে তোমরা এখানে আর একটা প্রবলেম আমি তোমাদের পড়াচ্ছি, কিরকম? ধরো এইখানে একটা সোর্স, এখানে একটা সোর্স, তাদের যে মাঝের যে ডিস্টেন্সটা ধরো এখানে এটাকে ধরে দিলাম 6.6 ল্যামডা। এবার তোমাকে প্রশ্ন আসলো যে একটা ইন্টেন্সিটি ডিটেক্টর ঠিক এখান থেকে ডান দিকে যাচ্ছে, কোথায় কোন পজিশন গেলে
ও সেকেন্ড টাইম মিনিমাম পাবে এবার দেখো এই প্রবলেমটাতে আমাদের সেকেন্ড টাইম মিনিমাম কি আমরা জানি যে এখানে 6.6 ল্যামডা আছে তাহলে 6.6 ল্যামডা যদি থাকে তাহলে 6.5 ল্যামডা পাবো 5.5 ল্যামডা পাবো এগুলো আর ব্যাখ্যা করছি সুতরাং আমরা 6.6 ল্যামডা পর পরবর্তীটা কত হবে 5.5 ল্যামডা অর্থাৎ পার্ট ডিফারেন্সের ভ্যালু কত হবে পার্ট ডিফারেন্স হয়ে যাবে 5.5 ল্যামডা এটা আমাদের মনে হতে পারে কিন্তু আমাদের ভুলটা কোথায় যেহেতু আমি মাঝখান থেকে রওনা দিচ্ছি তাহলে মাঝখানে আমাদের পার্ট ডিফারেন্স কত ছিল 0 এবার তুমি যখন এখানে আসবা দেখো এই পরটা যতটা আর এই পরটা যতটা বিয়োগ করলে কিন্তু মোটামুটি ল্যামডা বাই 2 হবে তারপরের যেটা সেটা কত হবে 3 ল্যামডা বাই 2 অর্থাৎ এখানে কিন্তু পার্ট ডিফারেন্স 5.5 ল্যামডা হবে না পার্ট ডিফারেন্স কত হবে পার্ট ডিফারেন্স হয়ে যাবে কত 3 ল্যামডা বাই 2 এবার তুমি এখান থেকে এটাকে x ধরে নাও আর এই গোটাটাকে আমি 6.6 ল্যামডা বলেছিলাম তাহলে এখান থেকে যদি এটাকে x বলে দাও তাহলে বা তুমি ধরো এখান থেকে গোটাটাকে x বললা এটাকে x নাম দিলা তাহলে এটা x আর তাহলে বাদ বাকিটা হচ্ছে 6.6 ল্যামডা মাইনাস x তাহলে তুমি এখান থেকে লিখতে পারো x মাইনাস 6.6 ল্যামডা মাইনাস x ইকুয়াল টু কত 3 ল্যামডা বাই 2 এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে কত দূরত্বে x এর ভ্যালুটা পেয়ে যাবা একইভাবে এখান থেকে যদি x পেয়ে যাও তাহলে এখান থেকে দূরত্বটা কত সেটাও কিন্তু তুমি বার করতে পারো আশা করি তোমাদের এটাকে বোঝাতে সমর্থ হয়েছে নেক্সট আর জাতীয় প্রবলেম কি রকম যেমন ওই ওয়াইডিএস এর মতই প্রবলেমটা কিন্তু প্রবলেমটাতে একটু ওই সোর্স দুটো আলাদা রকম কি রকম ধরো এখানে s1 এখানে s2 একই জাতীয় প্রবলেম এখানে s1 এখানে s2 ঠিক আছে s1 s2 এবার ধরো এদের যে ডিসটেন্স সেটা 3.2 ল্যামডা মাঝখানে এবার তোমাকে এখানে স্ক্রিন দিয়েছে দিয়ে বলতো এই স্ক্রিনের মধ্যে তুমি কতগুলো ম্যাক্সিমাম বা মিনিমাম শো করো এবার এই প্রবলেমটাকে কি করে করব ধরো ঠিক এই জায়গাটা ঠিক মাঝখানে স্ক্রিনে কি দেখা যাচ্ছে যে এখান থেকে যে ওয়েবটা যাচ্ছে আর এখান থেকে যে ওয়েবটা যাচ্ছে দেখো এখানে কিন্তু পার্ট ডিফারেন্সটা 3.2 ল্যামডাই হবে কারণ এই যতটা যাচ্ছে এতটা এ যাচ্ছে এতটা এই দুটাকে যদি ডিফারেন্স করো তাহলে 3.2 ল্যামডাই হবে এবার যদি তুমি ইনফিনিটিতে যাও একদম ইনফিনিটি ধরো এখানে ইনফিনিটি তাহলে যেহেতু 3.2 ল্যামডা ইনফিনিটি থেকে অনেক ছোট সুতরাং এখানে এও যতটা যাবে এও ততটা যাবে সুতরাং এখানে কিন্তু পার্ট ডিফারেন্স হয়ে যাবে 0 তাহলে এখানে 3.2 ল্যামডা এখানে 0 আবার এই নিচে যখন মাইনাস ইনফিনিটি আসবা সেখানেও 0 হবে তাহলে এখানে 3.2 ল্যামডা তাহলে এখানে কত হবে নিশ্চয়ই 3 ল্যামডা হবে কোন একটা জায়গায় তারপরে কত হবে 2 ল্যামডা হবে তারপরে কত হবে 1 ল্যামডা হবে তারপরে কত হবে 0 তাহলে দেখো তুমি এখানে কতগুলো ম্যাক্সিমাম পাচ্ছ 1 2 3 4 আবার নিচেও একই ভাবে কত হবে এখানে কত পাচ্ছ এখানে তুমি 3 ল্যামডা পাচ্ছ তারপরে কত পাচ্ছ এখানে পাচ্ছ 2 ল্যামডা তারপরে এখানে পাচ্ছ ল্যামডা তারপরে এখানে পাচ্ছ 0 তাহলে এখানে 4টে এখানে 4টে তাহলে মোট কত হচ্ছে মোট কিন্তু হয়ে যাচ্ছে আমার 8টা ম্যাক্সিমাম একইভাবে যদি মিনিমাম ব্যাখ্যা করি তাহলে কি হবে দেখো 3.2 ল্যামডা যেহেতু 0.5 এর থেকে বেশি নাই তাহলে কি হবে তাহলে তুমি এর আগে যেখানে 2.5 তাহলে এই সমস্ত জায়গায় মানে এটাকে মুছে দিচ্ছি তাহলে এই সমস্ত জায়গায় কোনো এক জায়গায় 2.5 ল্যামডা পাবা এখানে কোথাও একটা জায়গায় তুমি 1.5 ল্যামডা পাবা এখানে কোনো একটা জায়গায় 0.5 ল্যামডা পাবা একইভাবে নিচের দিকে একই গল্প হবে অর্থাৎ 3 দিন 6টা তুমি কিন্তু মিনিমাম পাবা তাহলে 8টা ম্যাক্সিমাম পাচ্ছ 6টা মিনিমাম পাচ্ছ এই জাতীয় একটা প্রবলেম তোমাদের কখনো কখনো আসতে পারে আর আরেকটা অন্য ধরনের একটু প্রবলেম করাচ্ছি সার্কুলার ট্র্যাকের প্রবলেম এই জাতীয় প্রবলেমগুলো সাধারণত আমাদের মানে করতে গিয়ে অন্য কোনো একটা মেথড অ্যাপ্লাই করা হয় আমরা চেষ্টা করছি যাতে একটু সহজভাবে বোঝানো যায় এটাকে ধরো এরকম একটা সার্কুলার কোনো একটা ট্র্যাক আছে সেখানে ইন্টেন্সিটি ডিটেক্টরটা ঘুরতে পারে তো এখানে সেন্টারের এই দুই পাশে ধরো এখানে একটা s1 এখানে একটা s2 দুটো সোর্স আছে তাদের মধ্যে দূরত্ব ধরো একটা কিছু ধরে নিচ্ছি ধরো 5.2 ল্যামডা বলো ইন্টেনসিটি ডিটেক্টর যখন এখান থেকে ঘুরতে 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 আবার এখানে আসবে তখন কতগুলো ম্যাক্সিমাম বা কতগুলো মিনিমাম সে শো করবে তোমরা স্বভাবত এখানে দেখে বুঝতে পারছো যে এই যে জায়গাটাতে এখানে কিন্তু আবার আগের বারের মতো ইয়ে হবে 5.2 ল্যামডা বুঝতে পেরেছো পার্ট ডিফারেন্স কত হবে 5.2 ল্যামডা এবার ঠিক যদি এই জায়গাটাতে যাও তাহলে দেখো এইটা আর এটা কিন্তু সমদূরত্ব যাচ্ছে তাহলে এখানে পার্ট ডিফারেন্স কত হবে 0 ঠিক একইভাবে বাঁদিকে যদি তুমি যাও আবার এখানে কত হয়ে যাবে 5.2 ল্যামডা
আবার একই গল্প কিন্তু সব জায়গায় প্রযোজ্য হবে তাহলে কি হচ্ছে দেখো এখানে 5.2 ল্যামডা তাহলে এখানে কোথাও কত পাবা এখানে কোথাও 5 ল্যামডা পাবা 4 ল্যামডা পাবা 3 ল্যামডা পাবা 2 ল্যামডা পাবা 1 ল্যামডা আবার তাহলে এখানে কতগুলো হচ্ছে 1 2 3 4 5 এখানে কটা হবে 5টা ম্যাক্সিমাম এখানে কটা হবে 5টা ম্যাক্সিমাম তাহলে 20টা ম্যাক্সিমাম আর যেহেতু এখানেও পার ডিফারেন্স 0 এখানেও পার ডিফারেন্স 0 আর 0 পার ডিফারেন্স হলেও তোমরা জানো যে সেক্ষেত্রে ম্যাক্সিমাম হয় সুতরাং এখানে মোট ম্যাক্সিমাম হবে কটা ম্যাক্সিমাম 22টা ম্যাক্সিমাম মিনিমাম যদি বার করতে হয় একই ভাবে মিনিমাম বার করবে কিভাবে যে এখানে 5.2 ল্যামডা আছে তাহলে এইখানে কোন একটা জায়গায় আমি 4.5 ল্যামডা পাবো এখানে কোন জায়গায় 3.5 ল্যামডা পাবো এখানে কোন জায়গায় 2.5 ল্যামডা পাবো এখানে কোথাও 1.5 ল্যামডা পাবো এখানে কোথাও ল্যামডা বাই 2 বা 0.5 ল্যামডা পাবো আবার বলছি 4.5 3.5 2.5 1.5 0.5 মানে 5টা আবার এখানে 5টা মানে মোট 20টা মিনিমাম পাবো তাহলে কটা পাচ্ছি আমরা পাচ্ছি 22টা ম্যাক্সিমাম এবং 20টা মিনিমাম এই হয়ে গেল এই ধরনের প্রবলেম তোমাদের কাজ করার জন্য আমার WhatsApp নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি WhatsApp নাম্বার 7797629204 এই নম্বরে WhatsApp করে তোমরা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবা এবং তোমাদের কিছু অঙ্ক এই জাতীয় আমি বাড়িতে করবার জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আশা করি তোমাদের সুবিধা হবে কি রকম ধরো এখানে একটা সোর্স আছে S1 এখানে একটা সোর্স আছে S2 তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 5.6 ল্যামডা একটা ইনটেনসিটি ডিটেক্টর এখান থেকে এখানে রওনা হচ্ছে তোমাকে বলা হলো কত দূরত্ব গেলে সেখানে সে সেকেন্ড টাইম ম্যাক্সিমাম পাবে সেকেন্ড টাইম ম্যাক্সিমাম পাবে কোন জায়গাতে গেলে এখান থেকে কোন জায়গাতে গেলে সে সেকেন্ড টাইম ম্যাক্সিমাম পাবে এই একটা অঙ্ক তোমাদের জন্য বাড়িতে করতে দিলাম আশা করি তোমরা সবাই জানবে এই বলেই আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি আর সবাইকে বলে দিচ্ছি ফিজিক্স সিনথেসিস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউই ভুলবেন না